আজকে আমাদের প্রশিক্ষণের ইয়েটা কি বাংলাদেশের গরু হৃষ্টপুষ্টকরণ পদ্ধতি, এটা মডিউল টু। তাহলে প্রশিক্ষণে আপনাদের সবাই একটা হ্যান্ড নোট পাইছেন, তাই না? এই হ্যান্ড নোট গুলা কেউ নষ্ট করবেন না, রাইখে দিয়ে এইলা আনতে আমার দেরি হলো, রংপুর থেকে আনলাম, অন্য কোনো উপজেলায় দিচ্ছে না, আমি দিচ্ছি। একটু খরচ একাই করলে খরচটা একটু বেশি পড়ে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আর আপনাদের হাতে কিছু দেওয়া দরকার। কিছু যদি না দিই আমি বা ম্যাডাম মুখে কিছু বললো, এটা বাড়ি যাওয়ার পরে হয়তো মনে না থাকতে পারে, কিন্তু এটা যখন থাকবে এটা আপনারা মনে থাকবে। দেখা গেল আপনি পড়তে না পারেন, অন্য বাচ্চা আছে পড়লো। দেখেন এখানে একটা জিনিস বলছে ম্যাডাম লাস্টের দিকে, যে উৎপাদনকারী দল ভিত্তিক এনিমেল ইন্টেক অথবা হৃষ্টপুষ্টকরণ চক্র, লাস্টের দিকে দেখেন এই যে আমরা কেন দল গঠন করছি আপনাদের নিয়ে, ডেইরিতে যেমন দল গঠন করছি তেমনি হৃষ্টপুষ্টকরণেরও দল গঠন করছি। তো ডেইরির দলের উদ্দেশ্যটা কি, যে ওরা দুধের যাতে একটা মার্কেট তৈরি করতে পারে, দুধ এমন একটা পয়েন্ট হবে মানুষ যাতে ওই জায়গা থেকে দুধ নিতে পারে, কারো দুধ যাতে অবিক্রিত না থাকে। তাহলে আপনাদের অবস্থা কি, মোটাদাদাগুলো তো দুধ দেয় না, তাহলে আপনাদের অবস্থা কি হবে? আপনাদের অবস্থা হবে এই যে মনে করেন কোন গ্রুপে 20 থেকে 40 জন, আপনারা 25 জন, তাহলে 25 জনের হিসাব করে যদি দেওয়া হয়, 25 জনের শর্ত হলো কি, দুটো করে মোটর দাদার গরু আছে, তাহলে 25 দুগুণে 50টা গরু, তাহলে আমি ধরে নিব 50টা গরু আমার এই গ্রুপে আছে মোটর দাদার গরু। এখন আপনাদের যদি একটা মনে করেন নির্দিষ্ট পয়েন্টে কষাইখানার একটা স্ল্যাব করে দেওয়া হয় যে আমার সদস্যরাই শুধু গরু দিবে, এখানে ওই গরু এখানে জবাই দিবে, বুঝতে পারছেন? এইরকম একটা পয়েন্ট খোলার একটা চিন্তা ভাবনা আছে বা ভবিষ্যতে হয়তো করা হবে, বা আপনারা যদি নিজের দিকে করতে পারেন, যে নির্দিষ্ট একটা কষাই আছে বা মাংস বিক্রেতা, ওখানে যদি নির্দিষ্ট মানে প্রতিদিন না হোক সপ্তাহে 2টা করে পশু আপনারা যদি সাপ্লাই দিতে পারেন। তাহলে দামের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে দামটা আপনারা ন্যায্য দামটা পাচ্ছেন কিনা না, বা আপনাদের নিজেদের মধ্যে যদি কেউ থাকেন ব্যবসায়ী তাহলে এইখান থেকে নিল। মানে একটা চ্যানেল করে দিব, যে যে চ্যানেলে আমাদের লোকগুলো যাতে না ঠকে, কারণ এখন তো খাদ্য খরচ অনেক বেশি, দানাদার খাদ্য থেকে আপনারা একটু সরে আসবেন পারদপক্ষে, কারণ দানাদার খাদ্যের দাম বেশি। এই জন্য আমরা সবসময় বলি যে কাঁচা ঘাস উৎপাদন বাড়ান, কাঁচা ঘাসটা বেশি করে খাওয়ান, কাঁচা ঘাস সাইলেজ করেন, মানে সংরক্ষণের প্রক্রিয়া যেটা বলি। আর ইউরিয়া মোলাসেস যে বলে আছে, ইউরিয়া মোলাসেস খাওয়ানো কেউ খাওয়াইছেন? কেউ খাওয়ান নাই, তাহলে আমার শিখানোটাই পুরা মনে করেন ব্যর্থ। শিখছেন কাজে লাগাবেন, শুরু করেন না কেন? ঈদের আর কয়দিন আছে, আপনারা শুরু করেন একবার, এটা যদি মনে করেন প্রফিট পান, দেখবেন যে একবার গরু ভালো মোটা তাজা হলে বুঝবেন যে আসলে এটা ভালো একটা প্রসেস, কিন্তু আপনারা এখনো শুরু করেন নাই, এটা দুঃখজনক। আমরা যে হ্যাঁ না, এটা ঠিক আছে, এখন আমি কতদিন আগে শিখেছি মনে আছে? কতদিন আগে? অনেকদিন আগে শিখেছি। এবার দেখেন এখানে আপনাদের এই যে বিসিএস বডি কন্ডিশন স্কোর, এই ম্যাডাম পড়াইছে শুধু, আমি জাস্ট একটু 4 নম্বর পাতাটা বের করেন, 4 নম্বর পাতাটা বের করছেন, দেখেন এটা ইংরেজিতে বলে বিসিএস, বাংলায় বলে শারীরিক অবস্থার স্কোর নির্ণয়, যে আপনার গরুটা স্কোরে কত নাম্বারে আছে, 1 থেকে 5 নাম্বার পর্যন্ত স্কোরিং করা হয় গরুর। শারীরিক দুর্বলতা 1 নম্বরে যেটা আছে, ওর সব উপস্থিত, শারীরিক দুর্বল থাকবে, শরীরের মাংস ঘাটতি থাকবে, মেরুদণ্ডের হাড়ের হাড়গুলো দেখা যাবে, পাজরের হাড় দেখা যাবে, মেরুদণ্ডের পিছন দিকে হাড় দেখা যাবে, আর বুকে চর্বি নাই, এটা বেশ করে 1। তার মানে এরকম গরু বাজারে নিয়ে গেলে বিক্রি হবে না, এটা দামও পাবেন না। এবার 2 স্কোর 2, যেটা মনে করেন স্কোর 2 নাম্বার পাইলো, যেটা শারীরিক দুর্বলতা নাই অনুপস্থিত, মানে সক্ষম আছে শারীরিক ভাবে, শরীরের মাংসের ঘাটতি আছে, যতটা মাংস থাকার কথা ততটা মাংস নাই, মেরুদণ্ডের হাড়ের দৃশ্যমান মানে মেরুদণ্ডের হাড় গুলা দেখা যায়, মেরুদণ্ডের হাড় মানে বুঝুন তো, এই যে পিঠের হাড়টা বোঝা যায়, আর পাঁজরের হাড় মানে দুই দিকে যে হাড়,
উভয় পাশের এবং পশ্চাৎ অগ্রভাগের চেয়ে বেশি দৃশ্যমান, মানে দেখা যায় পাঁচজনের হারও দেখা যায়। দুই নম্বর স্কুলে আছে। আর মেরুদণ্ডের পিছন দিকের হাড়, পিছন দিক থেকে গরুটা যদি দেখেন, এদিকে দেখেন, তাহলে পিছন দিকে দেখলেও দেখা যাবে হাড় গুলা। তার মানে এই স্কোর দুই হাড় দেখা যাবে, চর্বিযুক্ত বুক, বুকে একবার চর্বি থাকার কথা, সিনাস মাংস বলে না, এখানে দেখা গেল নাই, স্কোর দুই নাই। স্কোর তিন, শারীরিক দুর্বলতা অনুপস্থিত, মানে শারীরিকভাবে সক্ষম আছে, শরীরের মাংস কি মাংসের ঘাটতি নাই, মানে মাংস আছে, শরীরে মাংস আছে। আর মেরুদণ্ডের হাড় অল্প হলেও দেখা যায় উপরের। আর শুধুমাত্র উভয় পাশের পশ্চাৎ পিছন দিকের পাঁচের হাড় গুলা একটু বোঝা যায়। আর পিছন দিক থেকে থাকাইলে তিন হাড়, মানে উপরের দিকে পিছন দিক থেকে উপরের হাড় একটা পিনের মতো দেখা যায় না উপরে। আর নিতম্বের জয়েন্ট গুলো একটু হলেও বোঝা যায়, পাশার যে জয়েন্ট গুলো একটু হলেও বোঝা যায়। আর চর্বি নাই, এটারও চর্বি নাই। তাহলে এই দিক দিয়ে দেখেন, পাঁচ নম্বর স্কোরে আপনি দেখেন সবগুলো শারীরিক দুর্বলতা নাই, শরীরের মাংস মাংস ঘাটতি আছে নাই, তারপর হলো মেরুদণ্ডের হাড় বোঝা যাবে না, তারপর পাঁচের হাড় বোঝা যাবে না, তারপরে হলো পিছন দিক থেকে কোন রকম হাড় দেখা যাবে না, পিছন দিক থেকে গোড়া যদি তাকান। আর চর্বিযুক্ত বুক, বুক একদম পুরো চর্বিযুক্ত, এটা হলো পাঁচ নম্বর স্কোর। স্কোরিং করার উদ্দেশ্য হলো একটাই, যে স্কোরিং উপর নির্ভর করতেছে আপনার গরুর দামটা কিরকম যাবে। গরু হাড্ডি সার কিনে নিয়ে আসাও যদি হাড্ডি বোঝা যায়, হাটে গেলে এটা নিবে না, দাম ভালো পাবেন না। এখানে কিছু ছবি দিছে বোঝার জন্য, এই এটা তো স্কোর করছে, দেখেন সাধারণ গঠন দেখাইছে, একদম সব দিকে মাংসে পরিপূর্ণ গরুটা, দেখেন এক নম্বরে সাধারণ গঠন। আর মাথা এবং ঘাড়, মাথা এবং ঘাড় কিন্তু খুব ছোট হবে, দেখেন বোঝা যাবে না। পিছনের অংশ দেখেন তো, পিছন দিক থেকে কোনো হাড় বোঝা যায় গরুটা পিছন দিক থেকে দেখাইছে, এই এরকম গরু বিউটি সাইকেল স্টোরে মালিক ছিলেন, ওখানে গেছি আর কয়েকটা জায়গায় আছে, তারপরে চড়া বাজারে ওই যে ওনার যাইতে বলছিলাম, দুইটা গরু 10 লাখ পয়সা দেয় নাই, কত বড় গরু তা আপনি বুঝতে পারতেছেন। এবং সে ওই দুইটা গরু বের করতে সাহস পাচ্ছে না, আমার খালি বলতেছে স্যার কোন ইঞ্জেকশন আছে নাকি, কারণ এই দুটো গরু তো বিক্রি দিব, আমি তো যখন বের করবো গোয়াল ঘর থেকে, বের করার সময় তো অ্যাক্সিডেন্ট ঘটাই দিবে, এত বড় গরু দুটো হয়েছে। এখন ওই লোকের একটা উদাহরণ দিই, সে হলো মাসে এখন 20,000 টাকা করে খায় ওই গরু দুটো, হ্যাঁ মাসে 20,000, ওর হিসাব করা আছে 10 লাখ তো এমনি এমনি আসে না। মনে করেন বাসুদের বয়স একটা এই 8 মাস বা 7 মাস থেকে হিসাব করা শুরু করছে, ওই সময় বাসুদের দাম মনে করেন 60,000 বসতেছে, ওই সময় থেকে দানাদার খাওয়া শুরু করছে প্রথম বছর এবং দ্বিতীয় বছর প্রতি মাসে 10,000 টাকা করে দানাদার খাবারের পিছনে খরচ করছে। এই গরু দুইটা কাছাকাছি তো নিজের আছে, খরচ কিন্তু প্রতি মাসে, মানে এটা কি বলবো, এটা কর্মচারী খাটায় যেরকম 10,000 টাকা দিয়ে প্রতি মাসে সে 10,000, আর এটা তৃতীয় বছরে পড়ছে, এখন প্রতি মাসে 20,000 টাকা করে দানাদার খাওয়ার পিছনে খরচ দেয়। এই হিসাব করে দেখছে যে তার মনে হয় 5 লাখ হয়েছে খরচ, এখন তার 5 লাখ টাকা কিন্তু লাভ, 10 লাখ বিক্রি যদি হয়, 10 লাখ বলে গেছে মানে 10 লাখ বিক্রি হবে, তাহলে 5 লাখ টাকা কিন্তু তার লাভ। তাহলে আপনারা একবার বুঝতে পারছেন, প্রথমে টাকা ইনভেস্ট করতে হবে, টাকা ইনভেস্ট না করলে কিন্তু সম্ভব না, ওটা তো বাতাস খায় গরুটা 10 লাখ হবে না, দুইটা গরু 10 লাখ বাতাস খায় হয়েছে, বাতাস খেয়ে কিন্তু সম্ভব না, তার মানে সে ইনভেস্ট করছে। এবার হ্যাঁ আরেকটা জিনিস বলি, যে গরুর যে ওজন মাপার তো ওটা শিখেছিলাম না, মনে আছে? এখন আপনার গরুটার ফিতা দিয়া গরু হাটে নিয়ে যাওয়ার আগে, হাটে নিয়ে যাওয়ার আগে নিজে ফিতে দিয়ে মাপবেন, বা কোনো যদি কসাইও আসে বা দালাল আসে কেনার জন্য, মাপার পরে গরুটার যে মোট ওজন হবে, মোট ওজনে 55 থেকে 60 ভাগ হলো মাংস, 55 থেকে 60 ভাগ মাংস ধরে, মাংসের কেজি কত করি এখন গরুর মাংসের কেজি?
700 দিয়ে গুণ দিয়ে কত হয় আপনি একটা আইডিয়া করে ফেলতে পারেন যে আপনার গরুটার দাম কত যাবে, তাহলে আপনার ঠকার সম্ভাবনা কম। এটা যখন আপনি গরুর ওজনটা বাইর করতে পারবেন, ওজনের 50-60 ভাগ হবে মাংস, আর এই মাংসটাকে আপনি কেজি দিয়ে গুণ দেন কত কেজি করে চলতেছে, তাহলে আপনার একটা আইডিয়া আসে যাবে, যাতে আপনাকে দালাল ঠকাইতে না পারে। গরুর ওজনের ইয়েটা আবার দেখাই দিব না, মনে আছে কোন, মনে আছে? তাহলে শুধু আপনারা বলেন তো, একজন বলেন, গরুটা আমি আঁকতেছি, আপনারা খালি বলেন। কোন এখন আমাকে বুঝান, এটা আমাকে বুঝান কি করবো, কোন মনে আছে না আজকে পরীক্ষা আপনাদের? কোন মনে নাই? যৈব, এইখান থেকে এই যে, এই যে এখানে পয়েন্ট আছে না, এই পয়েন্ট পর্যন্ত এটা হলো, আর এটা হলো বুকের বেদ। এবার সূত্রটা কি? দৈর্ঘ্য গুণন বুকের বেদ, দুইবার গুণন বুকের বেদ, এটা কি ইঞ্চিতে না এই ইঞ্চি? আর 660 দিলে কেজি চলে আসবে, কেজি আসবে না? আচ্ছা আমরা একটা আইডিয়া করে বলি, মনে করেন বুকের বের আচ্ছা দৈর্ঘ্যটা কত দেবো, মনে করেন 37 ইঞ্চি গুণন আইটা 40 করলেন, 40 গুণন 40 বা 660 দেন তো কত আসে? দিচ্ছেন হিসাব করতেছেন মোবাইলে কেউ? মনে করেন 89 কেজি, এটা কিসের মাছ দিলাম, ছাগলের মাছ দিলাম নাকি? মনে করেন 89 কেজি, তাহলে মোট গরুটা আমার ওজন আসলো, তাহলে এর
55% ধরি আমরা মাংস, তাহলে 55% কত হবে? ৫০% হলো মাংস, তাহলে 55% ধরলে এটা কত আসতেছে? 49, মানে 50 কেজি ধরলাম। 50 কেজি যদি হয়, 50 কেজি কত দিয়ে গুণ নিব? 700 বা 750 চলতেছে মাংসের কেজি? 700। দেন তো কত আসে? 535,000 এই দাম যাবে। তাহলে এটা একটা আইডিয়া। এখন গরুটার আর কয়দিন বাকি আছে বিক্রি? ঈদের 10-11 দিন। 10-11 দিন আপনার জিঙ্ক সিরাপ খাওয়াইলে খাওয়াইতে পারেন। এই সময় জিঙ্ক সিরাপ খাওয়াইলে চামড়াটা একটু গ্লেজ দিবে, ঔজ্জ্বল্য বাড়বে, তাতে একটু হ্যাঁ দামটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় বলি, সেটা হলো বাজারে কিন্তু এইদিকে অঞ্চলে দেশি গরু চাহিদাটা একটু বেশি, কালো রং এবং লাল রঙের দেশি গরু। আর হলিস্টিন ফ্রিজিয়ান বা বড় জাতের গরু নেওয়ার ক্রেতা এইদিকে খুব কম। এই অঞ্চলে বড় জাতের গরু নেওয়ার ক্রেতা একটু কম। ওগুলো বিক্রি করতে গেলে আপনাদের মনে করেন ওই রকম বড় লেভেলের দালাল বা পাইকার খুঁজতে হবে আমাদেরকে। আমরা একটা অনলাইন সিস্টেম আস্তে আস্তে হয়তো ডেভেলপ হবে, আজও কালও ডেভেলপ হবে। এই যে উনি ভিডিও করতে আসছে, উনি নিজেও খুঁজতেছে যে বড় বড় কথা আছে, একটু অনলাইন মার্কেট ডেভেলপ করার জন্য উনিও চেষ্টা করতেছে। এই মাসুদ একটু পরিচয় দেন আপনার। ওনার পরিচয়টা নেন, উনি একটা ডেইরি ডেইরি পিজি গ্রুপের সদস্য, কিন্তু মিস্ত্রিপাড়া ডেইরি পিজি গ্রুপের সদস্য। পরিচয় দেন। উনি যদি আপনাদের বাড়ি যায়, আপনাদের আমি লিস্ট দিছি ওনার কাছে, যে বাড়িতে গিয়ে দেখবে গরু কিরকম আছে, বিক্রয়ের জন্য হইলে ওনার সাথে যোগাযোগ করেন। যদি উনি আপনাদের সাথে অনলাইনে কথা যোগাযোগ করে দিতে পারে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। পরিচয়টা দেন। আমি অনলাইনে যেটা করবো, যেটা অনেক মোবাইল নাম্বারটা বলেন আপনার। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01737 737 4948 40।
আচ্ছা, এই কয়েকদিনের জন্য পরামর্শ হলো, যেহেতু কুরবানির ঈদ সামনে, মার্কেট যেহেতু আশপাশে, অল্প সময়ে আপনারা এই সময় খাবার হঠাৎ করে চেঞ্জ করবেন না। আগে থেকে যে খাবারগুলো খাওয়াচ্ছেন এই খাবারগুলো খাওয়ান, আর ঈদি ধানের যে খড়টা এটা খুব বেশি পরিমাণে খাওয়ান না, এটা খাওয়াইলে সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, বদহজম হচ্ছে। মানে এই কয়েকদিনে যদি ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, তাহলে কিন্তু যে স্বাস্থ্যটা কষ্ট করে উঠেছেন এই স্বাস্থ্যটা আবার ডাউন গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এটা আর একটা জিনিস বলি, লাম্পি স্কিন ডিজিজ খুব চলতেছে, এটা যদি এর মধ্যে ধরে তাহলে কিন্তু আরেকখান বিপদ। আমরা ভয়ে আছি এই বাজার আর 10-12 দিন পরে, এখন এর মধ্যে যদি ধরে তাহলে কিন্তু কুরবানির গরু আর বিক্রি দেওয়া হবে না, কারণ কুরবানির গরু ক্ষত হইলে তো আর কুরবানি হয় না, তাই না? তাহলে আপনারা ঘরে পারতবকে মশার কয়েল যদি কেউ পারেন মশারি দিয়ে রাখবেন, মশার কয়েল, মশারি, ফিনিশ স্প্রে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মশা মাছির উপদ্রব যাতে কম হয় ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করবেন নিয়মিত, যেগুলা ন্যাপথলিনও জায়গায় জায়গায় রাখতে পারেন যাতে মশা মাছির উপদ্রবটা কম হয় এই কয়েকটা দিন। নালে আপনাদের যদি এই লাম্পি স্কিন ডিজিজটা হয়, যে আমরা কিন্তু ভয়ে আছি যে লাম্পি স্কিন ডিজিজ এই সময়ের মধ্যে ধরলে কিন্তু পুরা মনে করেন মাটি হয়ে যাবে, কুরবানির যে গরু বিক্রি করতে চান এটা শেষ। তো এই জন্য আপনারা এই কয়েকটা দিন ভ্যাকসিনটা পাওয়া যাবে, ভ্যাকসিনটা আসে আমি মাঠ লেভেলে দিচ্ছি, কিন্তু আমাদের অনেকে দেয়নি ভ্যাকসিনটা, আমি বলে দিছি মাঠে দেওয়ার জন্য। হ্যাঁ আমি বুঝছি আমাদের তো এখন আপাতত দেওয়া যাবে না, যেহেতু এলাকায় সরে গেছে, এখন দেওয়াটা ঠিক মানে মানে ভাইরাসটা ভিতরে ভিতরে চলে গেছে, এই সময় দিলে আরো ক্ষতি হবে, লাভের চেয়ে ক্ষতি হবে। কয়েকটা দিন আপনারা মশা মাছের উপদ্রব যাতে কম হয় এই জিনিসটার দিকে খেয়াল রাখেন। তো আজকের ট্রেনিং এখানে শেষ করতেছি, আমি সময় কম দিতে পারছি এজন্য দুঃখিত, আর এই মাসে আরেকটা ট্রেনিং হবে, আপনারা একটু প্রস্তুত থাকেন, তারপরে ডাকবো।